বোনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার। আমি একাই রাজকুমার গানটি যাদের ভালো লাগবে না তারা উচ্চবিত্ত, যাদের ভালো লাগবে তারা নিম্নবিত্ত। কারণ নিম্নবিত্তদের হাতে মোবাইল কেনার সামর্থ্যই থাকে না, তারা ভালো মন্দের পার্থক্যটাও বোঝে না। যে কিচ্ছাপালা দিবেন তাই তারা গিলবে। কবি সুখী কলমে, ব্যথা সুখী মলমে, ব্যথা সুখী মলমে, হাড়ি সুখী গরমে, হাড়ি সুখী গরমে, নারী সুখী সরমে, নারী সুখী সরমে। এগুলোই হচ্ছে গানের লিরিক। 2024 সালে এসে মনে হচ্ছে 1971 সালকে আবার টেনে আনছেন হিমেল আশরাফ। কিন্তু মনে রাখবেন, ক্রিয়েটর খুশি কিন্তু কমেন্ট বক্সে। কমেন্ট বক্সগুলো চেক করলে বোঝা যাচ্ছে গানের সেট আপ চানাচুর বিক্রেতাকে ইঙ্গিত করছে। এখানে সাকিব বসকে যতই 3 কোটি টাকার পোশাক পরানো হোক, ওই চানাচুর অলাই মনে হচ্ছে। আবার এই গানেই আশরাফ আদনানে উৎসর্গ করেছেন সাকিব ইয়ানদের। হিমেল আশরাফ তার ফেসবুকে একটা হেঁয়া বড় স্ট্যাটাস লিখেছেন, সেখানে উল্লেখ করেছেন সব শ্রেণীর মানুষের কথা ভেবেই গান লিখেছেন। তাহলে কি হিমেল আশরাফ বোঝাতে চান সাকিবেনরা কি নিম্নমানের চানাচুর বিক্রেতা কিংবা রিক্সাওয়ালা? মানুষ কিন্তু একটু বেশি আশা করে, সেই আশা থেকেই হতাশা হয়েছে সাকিবেনরা। গানে যে ইফেক্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কি এখন চলে? উৎসর্গ সাকিবেন। সাকিবেনরা কি এতই বোকা যা দিবেন তাই গিলবে? এভাবেই প্রিয় মানুষের গানগুলো ফ্লপ হয়। আসলে বাংলাদেশের কোনো পরিচালকেই আমাদের বস মেগাস্টার সাকিব খানকে ব্যবহার করতেই পারল না। এই আফসোসটা আমাদের সাকিব ইয়ানদের রয়েই গেল। যাই হোক, একটা গান দিয়ে তো আর পুরো সিনেমাকে জাজ করা যায় না। আশা রাখতেছি এই চানাচুর মার্কার লিরিক্স ছেড়ে সিনেমার কাহিনিটা একটু ভালোই হবে। আমরা পরিচালক দেখে সিনেমা দেখি না, আমরা সাকিব খান দেখে সিনেমা দেখি। গানটির মধ্যে খিচুড়ির মতো একটু দেশপ্রেমও উতলিয়ে উঠেছে। এইটুকু ছাড়া সমস্তটাই যেন প্রব মনে হচ্ছে। আমরা সাকিবিয়ানরা সাকিব খান মানেই নতুন কিছু আশা করি। এই সরমে গরমে গাওয়া ক্ষেততা অ্যানালগ সিস্টেম, ডিজিটালে এর কোনো পাত্তাই নেই। সকল পরিচালককে বলবো, সাকিব খানকে নিয়ে আর সিনেমিনি খেলবেন না, রিয়ালে আসেন, বাস্তবে আসেন। মানুষের ইমোশন নিয়েও আর সিনেমিনি খেলবেন না, মানুষ আর আগের মতো বোকা নেই জানেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্বপ্ন দেশের স্বপ্ন নয় রে, এটাই জন্মভূমি আমার।